এই তো সেদিনের কথা। নাজমুল হোসেন শান্তকে নিয়ে কতই না রম্য রচনা লেখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু তারাই এখন পারলে গণক্ষমা চেয়ে নিচ্ছেন টাইগার ব্যাটারের কাছে। 2023 সালটা সুদিনের বার্তা নিয়ে এসেছে শান্তর জন্য। বিপিএল ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে এক মৌসুমে 500 রানের রেকর্ড গড়েছেন কদিন আগে। সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিপিএলের ওই পারফরম্যান্স তার আত্মবিশ্বাস ফিরিয়েছে, যার প্রমাণ পাওয়া গেল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও। হোম কন্ডিশন আর ওয়ানডে ফরম্যাট দুটোতেই স্বাচ্ছন্দ্যে খেলে বাংলাদেশ, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে নড়বড়ে ব্যাটাররা। একে একে প্যাভিলিয়নে ফিরতে থাকেন তামিম, সাকিব, মুশফিক, লিটনরা, কিন্তু চাপের মাঝেই ধীর স্থির শান্ত তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে 50। 2018 সালে ওডিআই অভিষেক, এ ম্যাচের আগে খেলেছিলেন 15 ম্যাচ, সর্বোচ্চ ইনিংস ছিল 38 রানের। অভিষেকের পর প্রথম 50র দেখা পেতে শান্তর লেগেছে 4.5 বছর। হোম অফ ক্রিকেটে 67 বলে অভিষেক 50 তুলে দর্শকদের অভ্যর্থনার জবাব দেন শান্তভাবেই। আউট হওয়ার আগে খেলেন 82 বলে 58 রানের সময় উপযোগী ইনিংস। খুব বড় ইনিংস না হলেও শান্তর ফর্মে থাকাটা স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।